হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে আবার অনেকদিন পরে ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে একটা বিশেষ দিন, সেই কারণে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকের দিনটা 8:30 দিন, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আমি একটা বিশেষ দিন হওয়া সত্ত্বেও আমাকে পড়াতে যেতে হয়েছিল, যেহেতু আজেবা স্টুডেন্টদের পরীক্ষা কালকে, তা সেই কারণে। দেখো আজকে কি বিশেষ দিন সেটা তোমাকে একটু বলে দিই। দেখো এটা হচ্ছে কি, আজকে আমাদের বিয়ের কনে, মানে আজকে ওর রেজিস্ট্রি, তাই আজকে একটা এঙ্গেজমেন্ট পার্টি আছে। ওই যে আমার মাও সেজে গুজে রেডি, মা আর বোন যাচ্ছে ওরা এখন কোর্টে, আর এই যে মামা এখন ফোন নিয়ে ব্যস্ত, মামাও যাচ্ছে, ওরা এখন সবাই যাচ্ছে কোর্টে, রেজিস্ট্রি ম্যারেজ আছে আজকে। তা আজকে সন্ধ্যাবেলা আমাদের এঙ্গেজমেন্ট পার্টিটা হবে। তো আজকে সকাল থেকে রাত সারাদিন কী মজা করছি, কী করছি সবটাই তোমাদেরকে দেখাবো, সেই কারণেই আজকে ব্লগটা। তা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো আর পুরোটা দেখো আমরা কীরকম এনজয় করছি। তো চলো, আজকে ওরা এখন বেরিয়ে যাচ্ছে, টাটা করে দাও। দেখো আমিও রেডি হয়ে গেছি, এখন আমরা সবাই রাস্তায় অপেক্ষা করছি। ওরা তখন গেল, এখন ওরা ফিরবে, সেই কারণে এই যে আমরা সবাই এখন অপেক্ষা করছি ওদের জন্য। ওরা আসলে ওদেরকে বরণ করে তোলা হবে, তো সেই কারণে আমরা, তা চলো ওরা আসুক। ওই যে আমার বোন চলে এসছে বরকে স্কুটির পিছনে বসিয়ে নিয়ে একদম, তা ওরা আসার পরেই মায়ের সঙ্গে দেখা করতে গেল, মানে কালী মায়ের সঙ্গে। আমাদের বেলতলাতে যেহেতু কালী মন্দির, তা মায়ের সঙ্গে দেখা না করলে তো হবেই না, তাই আমরা সবাই চলে এসেছি কালী মায়ের সঙ্গে দেখা করতে। তারপরে বাড়িতে এসে শুরু হয়ে গেল বরণের পালা, মানে মা জামাইকে আর ছোট মেয়েকে বরণ করে নিচ্ছে, আর ছোট মেয়ের হাসি তো আর থামছেই না, মানে ওরা বিশ্বাসই করে উঠতে পারছে না যে ওর বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, এখন বরণের পালা চলছে, আর বর তো লজ্জায় একেবারে মাথা কাটা যাচ্ছে এরকম একটা ব্যাপার, মানে তার নাকি এতটাই ভয় লাগছে যে সে মানে ঠিকভাবে দাঁড়াতে পর্যন্ত পারছিল না। তো যাই হোক, খুব মানে আনন্দ সহকারে বরণটা কমপ্লিট হলো, মা বরণ করলো, মামা মামিরা দিদা আমি এমনকি আমাকেও প্রণামও করেছে। যাই হোক, আমি সম্পর্কে যেহেতু বড়, তো সেই কারণে প্রণামটাও সেরে নিয়েছিল। তো এই মুহূর্তে ঢুকে গেছে আমাদের বরযাত্রী, বরযাত্রীর লোকেরা আমাদের মধ্যে চলে এসেছে। অনেকক্ষণ আমি ভিডিওটা করতে পারিনি, ওরা সবাই এসেছিলো, এসে সবাই খুব খাওয়া দাওয়া মানে মজা টজা করেছে, খাওয়া দাওয়া করেছে, তারপরে ওরা চলেও গেছে। তা আমরা এখন রেডি হচ্ছি, আমরা এবার যাবো, আমাদের একটা হোটেল বুক করা হচ্ছে স্যাফরন আমাদের রানাঘাটে, তা সেইখানে আমরা এখন যাবো, তাই জন্য আমরা রেডি হচ্ছি। তাই আমার বোন যে সায়নী এসেছিলো সাজাতে, সায়নী সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে, বোনকে সাজিয়েছে, কিন্তু বোনেরটা লুকটা পরে দেখাচ্ছি, ও পুরো কমপ্লিট হয়ে যা। আর আমি তো অর্ধেক সেজেছি, এখনও পুরো রেডি হয়নি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো কেমন লাগছে আমাকে, আমি সেজে গুজে চলে এসেছি আমাদের যেখানে হোটেলটা বুক করা ছিল সেই হোটেলে। এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই ডেকোরেশনটা। দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, এখনও তেমন কেউ এসে পৌঁছায়নি, শুধু একটা দিদি আর একটা স্টুডেন্ট, আমারও স্টুডেন্ট, 15 স্টুডেন্ট আর দিদি, ওরা শুধু এসেছে, আর বাবাও ফটো তুলতে ব্যস্ত। এখন পুরো ফাঁকা, এখনও সব আস্তে আস্তে ঢুকবে। তা কীরকম লাগছে বলো ডেকোরেশনটা, আর আমার কেমন লাগছে সেটা আমি সবাই সুন্দর সাজিয়েছে। আমার বোন তো সেজে গুঁজে চলে এসেছে, কিন্তু বর এখনও এসে পৌঁছায়নি। শঙ্কর ওকে হাত ধরে একদম সুন্দর করে নিয়ে আসছে, আর ওকে আমরা সারপ্রাইজ দেবো বলে রেডি ছিলাম, কারণ ও ডেকোরেশনটা দেখেনি তখনও পর্যন্ত। তো ও দেখে তো একদম জাস্ট চমকে উঠেছে যে এত সুন্দর ডেকোরেশন করেছে। তো ও একদম গিয়ে ওখানে পোজ দেওয়া শুরু করে দিয়েছে ফটো তোলার জন্য। তো যাই হোক, এখনও বর এসে পৌঁছায়নি, সেই কারণে আমরা বরের জন্য ওয়েট করছি সবাই। অবশেষে বর এসে হাজির, আমরা উপরে তিনতলা থেকে বরকে দেখছিলাম, আর ওখান থেকে ভিডিওটা করা হয়েছে। তো সবাই এসে গেছে, বরযাত্রী এসে গেছে, আর সাথে বরও চলে এসেছে। তো আমি এবার সামনে থেকে ভিডিওটা দেখাচ্ছি। দেখো আমার বোন বলছিল আবার তাকেও হাত ধরে তুলতে, কিন্তু শঙ্কর ওকে বলেছে হাত ধরে তুলবে না, কারণ ওকে একবার তুলেছে তাই। তাই এবার বরকে নিয়ে আসছে শঙ্কর, আর সাথে পিছনে আসছে বরযাত্রীরা। আমার ভাইয়ের খবর সঙ্গে হাত মিলিয়ে নিল, কিন্তু একটা মানে ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে বোনের বান্ধবীরা সবাই গেট ধরেছে যে টাকা দিতে হবে, না হলে ওরা গেট ছাড়বে না। এই নিয়ে কিছুক্ষণ ঝামেলা করার পর তারপরে ছেড়ে দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে কোনো গেট ধরার টাকা নেওয়া হয়নি বলে তারা খুব খুশি। আর একে করে দেখো বরযাত্রীরা সব ঢুকছে ভিতরে,
তারপরে যেখানে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল সেইখানে নিয়ে গিয়ে সেখানে কেক কাটিং হলো আর রিং সেরিমনি হলো আর মালা বদল হয়েছিল। কিন্তু আমি সেই ভিডিওগুলো করতে পারিনি, তখন আমার ফেসবুকে লাইভ করতে আমি ব্যস্ত ছিলাম। আর আমি সেই মুহূর্তেও যদি কিছু ভয়েস করতাম তোমরা বুঝতে পারতে না বলে আমি ওভার ভয়েস দিয়েছি। তো যাই হোক, সেই সময়টা খুব 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 মজা করে আমরা কাটিয়েছি। এবার কেক কাটিং এর পর কাকে কেকটা খাওয়াবে সেটাই বুঝে পাচ্ছিল না। তো যাই আমরা তোর বরকে তুই কেকটা খাওয়া, তো বরকে শেষ পর্যন্ত কেকটা খাওয়ালো, এরপরও বুঝতে পারছি না কাকে কেকটা খাওয়াবে। তো যাই হোক, আমরা সেই সময়টা খুব সুন্দর করে খুব দারুণভাবে কাটিয়েছি। আর আমাদের অনুষ্ঠানে নাচানাচি হবে না সেটা তো হতেই পারে না, না আমরা প্রচণ্ড নাচানাচি করে দেবো। ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই জানিও, আর আমাদের অ্যারেঞ্জমেন্ট কীরকম ছিল সেটাও জানিও, আর ভিডিওটা দেখে কার কী মনে হলো সেটাও কমেন্টে অবশ্যই জানিও। তো আজকে এইটুকুনি, আবার পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই খুব ভালো থাকবে, ধন্যবাদ।